আর এটি দুর্গন্ধ এত পরিমাণে দুর্গন্ধ যারা একবার ফিল করছে তারা বসতে পারে এটা কী ধরনের পরিমাণ মানে দুর্গন্ধ এই যে পাশে গ্রাম আছে এই যে পাশে গ্রাম আছে একটা মানুষের ভালোভাবে মানে বসবাস করতে পারে না এই দুর্গন্ধের কারণে কারণ এই দুর্গন্ধ এত দুর্গন্ধ আমি পচা মানুষের কোনো দুর্গন্ধ পাই না তবে এই দুর্গন্ধ ফিল করছে তাহলে পচা মানুষ কতটুকু দুর্গন্ধ হবে তার জন্য মানুষ কবর দেওয়া হয় আর এটি দুর্গন্ধ মানুষের মানে রোগ বিমার সড়ে যে মাসি আপনি যদি আমি বেয়ায় কাছে নিয়ে আমি যাইতেছি কারণ আজকে বাতাস নাই তার জন্য ওইখানে যাইতেছি যদি বাতাস থাকতো তাহলে আমার মনে হয় হসপিটালে নেওয়া দিত এতক্ষণি তার জন্য বাতাস নাই যদি একটু আমি একটু কাজ হইতে পারছি আমি যে দাঁড়িয়ে আছি এখানে পসা দিম নিচে যদি মনে হয় আজকে বা গতকাল রাতে ফালে গেছে যে মাসি কাক মানে এত পরিমাণ দুর্গন্ধ একটা মানুষ যদি এখানে না তার নামের বাইন দাঁড়ায় তে সাথে সাথে মনে হয় হাই স্টুলে ফার্স্ট থেকে ছয় ঘন্টা মানে পনেরো বাড়িতে থাকবে তারপরে এনে স্টক করে মারা যাবে এত পরিমাণে দুর্গন্ধ এই যে অনেকগুলা ওই যে পেছনে দেখছেন ওইখান থেকে আমার নিজ পর্যন্ত ওইখান পর্যন্ত আছে এগুলা মানে এখানে ফালায় ফালানোর পরে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে এলাকার মানুষ খুবই এটা খারাপ একটা ফিল করে মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যারা এগুলো ফালায় তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ফালান ঠিক আছে এগুলো ফালানে একটু অন্য একটা ব্যবস্থা করেন যাতে আমাদের এলাকাটা একটু পরিবেশ মানে সুন্দর থাকে কারণ এগুলো এত মানে পরিমাণ দুর্গন্ধ ছড়ায় মানুষের রোগ বিমার হান্ড্রেড পারসেন্ট না হলো নব্বই পার্সেন্ট হয়ে যাবে কারণ এই মাসি মাসি খাবার একান্তে যে বাড়ি মানুষের খাবারে বসে এই আবিজাবি জায়গায় বসে তার রোগ তাড়াতাড়ি অত্যন্ত নিকটে মানে রোগ বালাই আসে সো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এটার জন্য অন্য একটা পদক্ষেপ নেন যাতে আমাদের এলাকাটা একটু মানে সুন্দর থাকে পরিবেশটাও ভালো থাকে যাতে মানুষে না কিছু বলতে পারে কারণ আপনারাও যারা ফালান তারা তো জানেনি মানুষ চায় মানুষের ভালোবাসা কিন্তু মানুষের কিছু খারাপ কাজ করে যদি মানুষের ভালোবাসা কখনো আদায় করা জানায় ভালো কাজ করে ভালোবাসা আদায় করতে হয় সো আপনার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওর মাধ্যমে একটু যদি আমাদেরকে একটু হেল্প করতেন এটা অন্য কোথাও নিয়ে যে আমাদেরকে এই এলাকার একটু মুক্ত করে দিতেন আপনার কাছে অনেক কৃতজ্ঞতা থাকবো